মোটরসাইকেলে টিউবের ভেতরে লুকিয়ে সোনার বিস্কুট পাচারের চেষ্টা। বিএসএফ এর তৎপরতায় উদ্ধার 1 কেজি 250 গ্রাম সোনা। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের বিথারি সীমান্তে। সীমান্তে মোটরসাইকেলের টিউবে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা। বিএসএফ এর তৎপরতায় উদ্ধার 1 কেজি 250 গ্রাম সোনা। উদ্ধার হওয়া সোনার বাজার দর প্রায় 65 লক্ষ টাকা। জানা গেছে এদিন সকালে বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে বিথারি এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত এক বিএসএফ জওয়ানের। এরপর ভাইটিকে দাঁড় করায় বিএসএফ এর 112 নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা। বিএসএফ এর উপস্থিতি দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে বাইক আরোহী। তাড়া করে তাকে ধরে ফেলেন বিএসএফ জওয়ানেরা। এরপর অভিযুক্তকে তল্লাশি চালানো হয় তার মোটরসাইকেলেও। বিএসএফ সূত্রে দাবি, মোটরসাইকেলের তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের টিউবের ভেতর থেকে উদ্ধার হয়েছে 6টি সোনার বার। এরপর অভিযুক্তকে আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে। সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের নাম আব্দুর রহমান মোল্লা। উদ্ধার হওয়া সোনা বিএসএফ এর পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে। সোনাগুলি কোথা থেকে এলো বা কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল তা খতিয়ে দেখছে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাডস ল্যান্ড, স্বরূপনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।